হ্যালো এভরিওয়ান মাই ফ্রেন্ড, বন্ধুরা, আমি অভিজিৎ সিংহ আবার একটি ব্লগিং নিয়ে চলে এলাম আমার এই এস রোমান্টিক ব্লগ চ্যানেলে। তো বন্ধুরা, আমি আজকের আপনাদের নারকেলের দুধ বের করে দেখাবো কীভাবে নারকেলের দুধ তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমার কাছে কয়েকটি নারকেল আছে, সেই নারকেল নিয়ে নারকেলের দুধ বের করব। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তো ভালো লাগবে। আমি নতুন একটি মিক্সচার মেশিন কিনেছি, সেই মিক্সচার মেশিনের সাহায্যে কীভাবে নারকেলের দুধ বের করব দেখুন। বন্ধুরা, আমার কাছে এই যে এতগুলো নারকেল আছে, এই নারকেলগুলোকে আমি ছাড়ানো আরম্ভ করব, ছাড়িয়ে নারকেলের দুধ বের করব। আমার কাছে নারকেল ছাড়ানো সাঁড়াশি আছে, নারকেলগুলোকে ছাড়াবো। নারকেলগুলোকে ছাড়িয়ে নেবো এইভাবে। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেকটি নারকেলগুলোকে ছাড়িয়ে নেবো, নারকেলগুলোকে। এইভাবে বন্ধুরা, মালা থেকে নারকেলগুলোকে আলাদা করে নিতে হবে। আমি সেই মালা থেকে নারকেলগুলোকে আলাদা করে নিলাম। এবার মিক্সচার মেশিনের কাছে এসে নারকেলের দুধ তৈরির জন্য প্রস্তুতি নিলাম। নারকেলগুলি, এই যে নারকেলগুলি ঢালা শুরু করছি এখন মিক্সচার মেশিনের মধ্যে। আমার কাছে ক্রম্পটনের এই মিক্সচার মেশিনটা আছে, এই মিক্সচার মেশিনের সাহায্যে আমি তৈরি করব। এবার মিক্সচার মেশিনের পাত্রটির মধ্যে নারকেল কুচিগুলো ঢুকিয়ে নিতে হবে, তো আমি তাই করলাম। পাত্রটিকে মিক্সচার মেশিনের সঙ্গে ভালো করে ছেঁটে নিয়ে এইবার মিক্সচার মেশিনটা চালানোর জন্য প্রস্তুতি নিলাম। এবার চাপাটা লাগিয়ে দেবো। রেডি, স্টার্ট। আমাদের উপাদান প্রস্তুত হয়ে গেল, তো আমাদের নারকেল একদম পেস্ট হয়ে গেল। এই উপাদানগুলোকে এবার পাত্রের মধ্যে ঢালছি। তো আপনাদের ছাঁকনি বা ছেঁড়া কাপড় বা নেট জাল নিয়ে এইভাবে দুধ বের করবেন। দেখুন বন্ধুরা, এইভাবে এইভাবে দুধ দেখুন বের করতে হয়। তো বন্ধুরা, ফাইনালি আমি নারকেলের দুধ বের করলাম।
এই দুধ আপনাদের কেক তৈরি, খাদ্য তৈরি বিভিন্ন কাজে লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি কিছু শিখতে পারলেন বা কিছু উপকৃত হয়ে থাকেন, তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফেসবুকটাকে ফলো করে নেবেন। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো পরবর্তীতে।